بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين. সম্মানিত আজকের অডিয়েন্স, দূরে কিংবা কাছের থেকে যারা আমাদের সাথে ইউরোপ আমেরিকা যেখান থেকে শেয়ার করেছেন শরীক হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের একটি বিষয়। সেটা হচ্ছে যে মানুষের উপর ডিজাস্টারগুলো কেন আসে, বিপদ মুসিবত ব্যক্তিগতভাবে কেন আসে, জাতীয় পর্যায়ে সামষ্টিক পর্যায়ে অথবা আন্তর্জাতিক পর্যায়ে কেন আসে, আল্লাহ সুবহানাহু তাআলার এ ব্যাপারে নিয়ম কি। তো আসেন আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে গত পরশু দিন আমরা সবাই স্কাই নিউজ থেকে দেখেছি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়া সব জায়গায় আমরা পেয়ে গেছি টার্কি এবং সাইপ্রাসের যে মিলনস্থল প্রবেশদ্বার যেটা, সেই এলাকায় বিশাল আর্থক্বাক বা ভূমিকম্প হয়ে গেল। আল্লাহ সুবহানাহু তাআলা কি কথা বলেছেন যে এইসব ডিজাস্টার বা আমরা বলবো মুসিবা, গদব, আল্লাহর রাগ, আল্লাহর গুসা, এগুলো আসে কেন। আল্লাহ সুবহানাহু তাআলা অনেক জায়গায় কোরআনে ارشاد করেছেন, সূরা আশ-শূরার 30 নম্বর আয়াত, মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। কোনো মুসিবত আসে না তোমাদের কামাই ছাড়া, মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, হে মানুষ জাতি তোমাদের হাতের কামাই, তোমরা এগুলো অর্জন করেছ, এজন্য তোমাদের উপর মুসিবত এসেছে, মুসিবত আসবেই, এটাই নিয়ম। ওয়াইয়াফু আন কাসীর, প্রত্যেকটি অপরাধের জন্য মুসিবত আসবে না, অনেকগুলো মুসিবত বা তোমাদের পাপকে আল্লাহ ছেড়ে দিবেন, মাফ করে দিবেন, কিন্তু কিছু কিছু আসবে। ওয়াইয়াফু আন কাসীর, অসংখ্য গণিত পাপ হচ্ছে এই দুনিয়ায়, কিন্তু সবগুলোর জন্য আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। তিনি তার রহিম এবং করিম নাম দিয়েই অনেকগুলো আমাদেরকে মাফ করে দিবেন, তিনি মুছে দিবেন, তিনি আমাদেরকে বিপদে ফেলবেন না, কিন্তু কিছু কিছুর ব্যাপারে তিনি ছাড় দিবেন না, অবশ্যই তিনি আমাদেরকে আমাদের জন্য বিপদ দিবেন। এটা এই আয়াত থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, যার অংশ হিসাবে আমি বলবো যে জায়গায় জায়গায় ডিজাস্টার হয়, ফ্লাড হয়, সুনামি হয়। আজকের বিশ্ব এইসব সুনামি দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছে। ছোটো বড়ো ব্যক্তিগত পর্যায়ে ছোটো বড়ো অনেকগুলো বিপদ আসে যখন হারাম ওপেন হয়ে যায়। কেন আসে তার কারণগুলো হচ্ছে, নাম্বার ওয়ান, যখন হারামকে মানুষ হারাম মনে করবে না, হারামকে অবাধে হালাল থেকে আরও বেশি আমল করবে মানুষ। অন্যান্য মানুষ তো করবেই, একই সাথে মুসলমানরাও করবে, যারা আল্লাহকে বিশ্বাস করে তারাও এইসব হারামের মধ্যে জড়িত হবে এমনভাবে এটা যেন একদম হালাল। নাউযুবিল্লাহি মিন যালিক। নাসআলুল্লাহ আল-আফওয়া ওয়াল আফিয়া। ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট আস অল। আমাদের সবাইকে আল্লাহ পাক এই জাতীয় হারামের মধ্যে, হারামের মুরতাকিব হওয়া থেকে, হারামে আমল করার থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, দোয়া করছি। আমাদেরকে রাখুন, আমাদের সন্তানদেরকেও রাখুন। কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কয়েকটি ছোট ছোট এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন সমকামিতা। আপনি বলেন যে আগে ছিল এটা একটা গোপনীয় বিষয়, খুব গোপনে দুষ্ট যারা ছিল ওরা করত, কিন্তু আজকালকে এটা কি হয়েছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা ফেমাস হয়ে গেছে। মুসলিম দেশ বলে কোনো কথা নাই, মুসলিম অমুসলিমদের সব জায়গায় হচ্ছে। এমনকি বেশ কিছু অমুসলিম দেশে, বিশেষ করে আমরা যেখানে বসে আছি এইসব দেশসহ, তারা ইউরোপে পার্লামেন্টে আইন করে পাশ করে সিদ্ধ করে ফেলেছে, জায়েজ করে ফেলেছে যে এই কাজটা করতে হবে, এটা লিগ্যাল কাজ হয়ে গেছে। অথচ আমরা জানি যে এটা কি পর্যন্ত ইলিগ্যাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত জাতির কথা বলেছেন, কেমন বিশেষ করে কওমে লূতের কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন জায়গায়। ওয়ালূতান ইয ক্বালা লিকওমিহি, আল্লাহ তাআলা কোরআনে লূত আলাইহিস সালামের জাতির কথা অনেকবার আলোচনা করেছেন। সূরা কাসাসের মধ্যে রয়েছে, এরপরে সূরা আরাফের মধ্যে রয়েছে, এগুলো আমরা জানি। ওদের উপর জলজলা হয়েছে, কিয়ামত এসেছে, কত মুসিবত ঘটেছে। বিশেষ করে আজকের জর্ডান, ট্রান্সজর্ডান এটার সাক্ষী। এটা সাক্ষী হিসেবে আমরা বলি যে ডেড সি, এই যে মৃত সাগর যেটাকে বলা হয়, এই সাগরের এই অবস্থা কেন হলো? আসলে এখানে সাগর ছিল না, এখানে নগর ছিল। সেই নগরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন রাগ করে, গুসা করে, কারণ তারা এই পাপ করত। তারা ছেলেতে ছেলে, মেয়েতে মেয়ে, এরপরে ছেলে মেয়ে, সব ধরনের কোনো পাপ এমন নাই, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে এমন কোনো পাপ নয় যে পাপ তারা করতো না। সকল ধরনের পাপে তারা লিপ্ত ছিল, ডে অ্যান্ড নাইট, 24/7। যে এলাকায় করতো সেই এলাকার নামই হচ্ছে এটা লোহিত সাগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গদবে তিনি রাগ করে এই এলাকাকে, এই গোটা বসতিকে তিনি আসমানের দিকে উঠিয়ে নিয়ে একটা আছাড় দিয়েছেন। এত বড় শক্ত আছাড় হয়েছে যে এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে ধ্বংস করেছিলেন। এবং সেই এলাকাটা কম না, ছোট না, চোখে দেখার বেশ কয়েকবার দুর্ভাগ্য হয়েছে। সেই জায়গায় গিয়েছি, আমরা দেখেছি, ইবরত নেওয়ার জন্য, শিক্ষা হাসিল করার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের উপর আমল করার জন্য। আল্লাহ বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন আকিবাতুল মুকাজ্জিবিন। যাদেরকে সাবধান করা হয়েছিল ওদের অবস্থা তোমরা দেখে আসো, যারা আল্লাহ তাআলাকে এবং তার পাওয়ারকে অস্বীকার করেছিল, কিয়ামতকে অস্বীকার করেছিল, পরকালকে যারা অস্বীকার করেছে এবং করেছিল, ওদের কি পরিণতি হয়েছে, আমি কিভাবে ওদেরকে ধ্বংস করেছি, তোমরা একটু ঘুরে আসো, দেখে আসো। সিরু ফিল আরদ, তো এই আয়াতের উপর আমল করার অংশ হিসাবে গিয়েছিলাম, দেখে এসেছি। দেখে এসে, চোখে দেখে এসে আপনাদেরকে আমরা স্টোরি বলছি না, বরং সতর্ক করছি। আমার সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এটা কী কারণে হয়েছিল, কারণটা আমাদের জানা থাকা দরকার। এই জন্য বললাম যে আইন করে, পার্লামেন্টে আইন করে পাশ করে আইন, তারপরে সিদ্ধ করা হয়েছে এইসব পাপকে। দ্বিতীয়ত, একটা এলাকার কথা উল্লেখ করলাম, আর একটা এলাকা যান, ইটালিতে যারা আপনারা গিয়েছেন বা যারা ইটালি থেকে এসেছেন এই দেশে, আপনারা আমার থেকে বেশি জানেন। আমি হয়তো একবার দুইবার গিয়ে মাত্র সচক্ষে একটু বিচরণ করে এসেছি। পোম্পে নগরী, ইটালির মেইন রোম থেকে একটু দূর, সেই পোম্পে নগরীর কী অবস্থা হয়েছে, সুবহানাল্লাহ। সেখানেও এই আকাম কোকামগুলো হতো, যার ফলে সেই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ফ্লাড দিয়ে, কেমন অগ্নি উদ্গীরণ করে, পাহাড় থেকে, পর্বত থেকে অগ্নি উদ্গীরণ করে আগ্নেয়গিরি সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে লাভা দিয়ে, আগুনের লাভা দিয়ে সারা এলাকাকে তিনি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। কিন্তু তাদের ধ্বংসাবশেষ আল্লাহ রেখেছেন পরবর্তী জাতির জন্য। এইসব পাপের কারণে যেগুলো হচ্ছে, কিন্তু মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে না, আমরা শিক্ষা নেই না, এটা আমাদের দোষ। যে এইসব পাপ যখন হয়, ব্যাপক হারে হয় এবং সব জায়গায় হয় এবং সবাই সেই সব পাপের মধ্যে জড়িত হয়ে যায়, যখন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সময় সময় জায়গায় তিনি এভাবে করে আমাদেরকে ওয়ার্নিং দেন, আমাদেরকে সাবধান করেন। সম্মানিত ভাই বোন, এই হলো একটা পাপ। আরেকটি পাপ হচ্ছে যে হালালকে মানুষ হারাম করে ফেলে। কেমন? এটা ছিল মক্কা নগরীর আগের ইতিহাস, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস। আমরা জানি যে যৌনতার জন্য একটা মেয়ে দরকার, সেই মেয়ে মানুষটা কি মা না বোন না চাচি না কি, তাদের এটা কোনো বাছ বিচার করার কোনো ক্ষমতা ছিল না। তারা এতটুকু অন্ধ ছিল যৌনতার জন্যে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা হারাম এবং হালালের একটা সীমারেখা তিনি দিয়েছেন। তিনি বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা। একটা সীমারেখা দিয়েছেন কাকে বিয়ে করা যাবে এবং কাকে বিয়ে করা যাবে না। এই সীমারেখা দিয়ে আল্লাহ বললেন তিলকা হুদুদুল্লাহ, মান ইয়াতাআদ্দা হুদুদুল্লাহ ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর এই সীমাকে ক্রস করে ফেলবে ওরা ধ্বংস হবে, এবং এভাবে করে ধ্বংস হচ্ছে। এখন আমি আইয়ামে জাহিলিয়াতের সময়কার এক্সাম্পল দিয়েছি বটে, কিন্তু এইসব ঘটনা আজকালকে অহরহ হচ্ছে। গত পরশুদিন একজন ভাই আমার সাথে ফোনে আলাপ করেছে যে দেশে, অর্থাৎ বাংলাদেশে, একটা নাতি তার দাদিকে বিয়ে করে ফেলছে, এবং সেখান থেকে নাকি এক হুজুরও ফতোয়া দিয়েছেন কোনো এক মাদ্রাসা, আমি নাম নেব না, তিনি ফতোয়া দিয়েছেন যে এটা নাকি জায়েজ আছে। চিন্তা করে দেখেন যে আপন দাদিকে একজন বিয়ে করে ফেলছে এবং সেখানে বিয়ে হয়েছেও, হ্যাঁ, এরপরে ফতোয়া পাইছে সে। তাইলে এখন আপনি বলেন, গ্রামের লোকেরা আর তাহকিক করেছে ভালো ভালো আলেমদের কাছ থেকে, আমাদের সাথেও শেয়ার করেছে, অথচ আমরা দেখতেছি যে কীভাবে করে আপন দাদিকে বিয়ে করে ফেললো। এটা তো মায়ের গ্রুপ, মায়ের জাতি, ইন্নালিল্লাহ। কিন্তু তাকে মানুষ বলার পরেও তারা, সে এবং তার আত্মীয় স্বজনরা এটা কানে নিচ্ছেন না, শুনছেন না। তো এখন চিন্তা করে দেখেন, মাহরাম গয়ের মাহরামের যে আল্লাহ তাআলা একটা সীমা দিয়েছেন, সেই সীমার মধ্যে তারা আসতে চায় না, তারা ফ্রি। এখন বিয়ে শাদী করে ফেলছে, তো এখন কী, এটা তো বিয়ে হয়েই নেই। এইভাবে করে জায়গায় জায়গায় হারাম হচ্ছে। এবং আরও এই মাত্র কয়েক বছর আগে আমাদের এক জায়গায় আপন খালাকে বিয়ে করে ফেলছে, এবং এটা সোশ্যাল মিডিয়ায় এসেছে যে আপন খালার সাথে তার সম্পর্ক হয়েছে, এরপরে বিয়ে হয়ে গেছে। বিয়ে করানোর জন্য এইসব হারামের মধ্যে লোকও পাওয়া যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যখন এইসব কাজ অত্যন্ত প্রকাশ্য হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আযাব এবং গজব আসবে। এটা হচ্ছে একটা অপরাধ বললাম, এই অপরাধের মধ্যে মানে কোনো বেশ কম নাই, বাট আইটেম আমি কয়েকটি বলেছি। কেমন? একটি হচ্ছে আপন হারাম মাহরামদের সাথে বিয়ে শাদী হোক অথবা বিয়ে শাদী ছাড়ার কোনো সম্পর্ক হোক, নাম্বার 1 বলছি। নাম্বার 2 বলছি যে ছেলেতে ছেলে, মেয়েকে মেয়ে বিয়ে করে, এভাবে করে বিয়ে করে হইতে পারে, বিয়ে না করেও হইতে পারে সম্পর্ক। 2-3 নম্বর হচ্ছে যে পাপ কাজ, বিয়ে ছাড়াই যে কোনো ছেলে তার অন্য কোনো মেয়ের সাথে, বা গার্লফ্রেন্ড গার্ল বয় কে বলে, এইসব আরম্ভ হয়ে গেছে। না, অনেকজন থেকে এগুলো হয়ে আসতেছে, এবং এটাকে আজকালকে বাংলাদেশে এটাকে পাপ বলে মনে করা হয় না, বরং এগুলো সম্পর্ক না করাটা মনে হয় আইব। যে কলেজে তুই পড়ছিস আর তোর কোনো গার্লফ্রেন্ড নাই, অথবা গার্ল হইলে পরে তোর কোনো বয়ফ্রেন্ড নাই, এটা কেমন হইল? মানে অসামাজিক হয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে যে এটা অত্যন্ত প্রকাশ্যে আরম্ভ হয়েছে এইসব কারবার। এটা গেল একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি, অন্যের সম্পদ ভোগ করে হারাম। আমরা জানি এতিমের সম্পদ ভোগ করে হারাম, অন্য মানুষের সম্পদ ভোগ করে খাওয়া হারাম, কিন্তু তারা ভোগ করে খাচ্ছে, দেদারসে খাচ্ছে, কোনো পরোয়া নেই। এই একটু আগে আমি স্টুডিওতে বসার আখ্যান দিয়ে মহিলা ফোন করেছেন যে আমার কাবিনের জায়গা, আমার নিজস্ব কাবিনের জায়গা আমার স্বামী আমাকে দিয়েছেন এবং শ্বশুর সাহেব আমাকে সমঝিয়ে দিয়েছেন, এখন বড় ভাই খাচ্ছে। জিজ্ঞেস করলে বলে আসো দেশে, কেমনে নেও আমি দেখবো। খাচ্ছে, কেমন? ফসল তো খাচ্ছে ঠিকই আছে, ঠিক আছে, খাক, খাওয়ার কেউ নাই, কিন্তু এখন জমিও দিবে না বলতেছে। এখন চিন্তা করে দেখেন, অন্যের জমি বুক দখল করে খাচ্ছে, তো হারাম। তার সাথে কোনো আলাপ নাই, কোনো জিজ্ঞাসা করা নাই। আর এদিকে আবার এখন এই জমি দিতে চায় না, মানে কি, মানে জোর দখল, যার জোর, কেমন, যার দখল তার জমি, এই স্লোগানে তারা আছে। এইভাবে করে জায়গায় জায়গায় বেইনসাফি হচ্ছে। তো এখন এইসব বেইনসাফি কি বেইনসাফি নয়? 3 নম্বর পাপ হচ্ছে দেদারসে, যেটা হচ্ছে আমি সবগুলো পাপের কথা এখানে আলোচনা করতে চাই না, যেসব পাপ করলে বলে গজব আসে এগুলোর কথা আমি আলোচনা করছি। ওলা তাকরাবু ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ন্যায় অন্যায় ন্যায়ভাবে সঙ্গতভাবে কোনো আইনি কারণ ছাড়া কাউকে হত্যা করো না। ওলা তাকতুলু আনফুসাকুম, তুমি তোমার নিজেকেও হত্যা করো মানে আত্মহত্যা করো না। আত্মহত্যা হচ্ছে, তারপরে আত্মহত্যা ছাড়াও অন্যকে হত্যা করা হচ্ছে। আর একটা হত্যা হচ্ছে যে প্রায় ঘরে ঘরে হচ্ছে, এটা আমরা অনেকে এটাকে হত্যা মনে করি না, এটাকে আমরা জাজ করে ফেলছি। সেটা হচ্ছে কি জানেন, যে স্বামী স্ত্রী সম্পর্কের পরে যখন বেবি হয়ে যায়, বেবি যখন মায়ের পেটে যায়, মারা যখন কনজিউম করে, তারপরে এটাকে নষ্ট করার জন্যে ঔষধপত্র খেয়ে দিয়ে নষ্ট করা হয়ে যায়। এবং এটা যে একটা পাপ, এটা যে একটা কাতল, এটা তারা নিজেরা বিশ্বাস করে না। এই কাতলটা দু ধরনের কাতল। আল্লাহ বলছেন ওলা তাকতুলু, তোমরা হত্যা করো না। এই হত্যার মধ্যে উলামায়ে কেরামের মত অনুযায়ী বাত কন্ট্রোল করার নামে অনেকে তাদের এই বাতকে কন্ট্রোল করছে। নামই হচ্ছে এটার বার্থ কন্ট্রোল, মানে জন্ম নিয়ন্ত্রণ। আমি জন্মকে থামাই দিলাম। এখন আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন, এটা জন্ম হয়েছে মায়ের পেটে, এটা আসবে তার রাইট নিয়ে। আপনি এই জন্ম হনেওয়ালা বাচ্চাকে আপনি তার জান আসুক আর না আসুক আপনি তাকে হত্যা করে ফেললেন। আপনি কিয়ামতের দিন হত্যাকারী হিসাবে, আসামি হিসাবে, খুনি হিসাবে কিয়ামতের দিন আল্লাহ আপনার বিচার করবেন। কারণ সে আসার জন্য, বেবিটা আসার জন্য আল্লাহ তাআলা তাকে পারমিশন দিয়েছেন, এই জন্য মায়ের উদরে সে গিয়েছে। আর আপনি মায়ের উদরের মধ্যে রেখে রেখে তাকে শেষ করে ফেললেন। অনেকে ফতোয়া দিবেন, আমি জানি আমার বিরুদ্ধে অথবা আমার কথার উপর আপনার ফতোয়া দিবেন যে জায়েজ তো আছে। হ্যাঁ, জায়েজ হচ্ছে বিশেষ কারণে, তো সেই কারণগুলো ছাড়াই তো আজকালকে হচ্ছে। এগুলো ব্যাপারে আমাদের ফতোয়া কি, জায়েজের যে কারণ যেগুলো আছে ওগুলো আমি রাখলাম, যে আলেমের সাথে, আপনার জিপির সাথে, আপনার কনসালটেন্টের সাথে, ডক্টরের সাথে আলাপ করে জায়েজ নিছেন আপনি ফতোয়া, আপনার শারীরিক অসুস্থতা, আপনার ওয়াইফের প্রবলেম, এগুলো ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে জায়েজগুলা বাদ দেন, কিন্তু নাজায়েজ তরিকায় অহরহ হচ্ছে। দিনে হচ্ছে, রাতে হচ্ছে, সকালে হচ্ছে, বিকালে হচ্ছে, কয়টার আমরা খবর রাখি। এছাড়া প্রেমের সম্পর্কের ফলে যেসব বিবি হচ্ছে, হওয়ার পরে ওদেরকে কি আপনারা দেন ফতোয়া যে তোমরা এদেরকে রাখো? তখন তো আপনাদের ফতোয়া আর আসে না। এইভাবে করে পাপ হচ্ছে কন্টিনিউ। বেবি হয়ে গেছে বড়, 4 মাস পাস হয়ে তার জানও এসে গেছে, তারপরেও কিন্তু হত্যা করা হচ্ছে। এটা কি পাপ না? এটা কি কাতল নয়? এটা কিন্তু কাতল হচ্ছে। এইভাবে করে করে অনেক ধরনের পাপ আমাদের সমাজে অহরহ কন্টিনিউয়াসলি হয়ে আসতেছে। আমাদের উচিত হচ্ছে এই জাতীয় পাপগুলো হচ্ছে বলে আমরা যেন একটু সবাইকে একটু কী করি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, যেন মানুষ পাপ না করতে পারে। এই পাপের জন্য আমরা যেন মানুষকে একটু বলাবলি করি এবং পাপগুলো যদি মানুষ একটু স্টপ করে, বন্ধ করে। আর না হয় আল্লাহর গজব আসতেই থাকবে, এই গজবকে কেউ সামলে দিতে পারবো না। তো এই জন্য আমি অনুরোধ করতে চাইব আজকে আমার অডিয়েন্সকে, যে প্লিজ মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইদনিল্লাহ, আল্লাহ তাআলার পারমিশন ছাড়া কোনো মুসিবত আসতেই পারে না। এই যে মুসিবত যেটা এসেছে আজকে টার্কির মধ্যে বা সিরিয়ার মধ্যে, এই মুসিবতটা হঠাৎ করে আসে নাই, এটা এসেছে আল্লাহ তাআলার একটা পারমিশনে, মানুষের অপরাধের কারণে এসেছে। এই কারণগুলো আমরা যদি দূর করতে পারি, অপরাধগুলো আমরা যদি বন্ধ করে দিই, তাহলে আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন। এমনিতেই তিনি অটোমেটিক মাফ করে, অনেকগুলো পাপকে তিনি মাফ করে দেন, কিন্তু মাফ করেন না এমন কিছু আছে। কেমন? এবার যাব আমরা সেকেন্ড যে পয়েন্ট আমরা আলোচনা করতে চাইব, যে এটা শুধুমাত্র এটা পাপ করলে পরে আসে, আর আল্লাহ তাআলা আমাদেরকে ইন্ডিভিজুয়ালকে তিনি শাস্তি দেন এমন না, এটা তিনি জাতীয় পর্যায়েও দেন। আর একটা আয়াত আমি ইনশাআল্লাহ ব্রেক থেকে এসে আমাদের সামনে নিয়ে আসতেছি, যে আয়াত আপনাদেরকে আমাদেরকে সুন্দর করে মেসেজ দিবে যে কোনো পাপ কোনো যদি করে কোন ব্যক্তি করে তার উপরও শাস্তি আসতে পারে এবং জাতির উপরও আসতে পারে। তো চলেন আমরা একটা ব্রেকে যাচ্ছি, ইনশাআল্লাহ ব্রেক থেকে এসেই আপনাদের সাথে আমরা শেয়ার করব। এতক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. শুরু করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা জানিয়ে, যিনি ছাড়া কোনো রব নেই, এবং সালাত ও সালাম পেশ করেছি প্রিয় নবী, বিশ্বাসের নবী, ইমানের নবী, শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম জানিয়ে, যার পরে আর কোনো নবী নেই। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ বা ডিজাস্টার, যেগুলা আমাদের মধ্যে হয়ে আসে, হয়ে যায়। এবং বিশেষ করে গত 2-3 দিন আগে যে প্রাকৃতিক একটা বড় ধরনের জলজালা হয়েছে টার্কি এবং সিরিয়ার বর্ডার, সেই বিষয়টি হয়েছে নগদ। কিন্তু তার আগেও তো অনেকগুলো বিষয় আমরা দেখেছি, ভূমিকম্প সময় সময় দেখেছি, আমরা জায়গায় জায়গায় দেখেছি, চায়নায় আমরা দেখেছি, শুনেছি ভূমিকম্পের কথা। এরপরে তো জাপানেতে হয় প্রায়ই, তারপরে আমাদের দেশেও হয় কম বেশি, বাট এগুলো হালকা হয়। কিন্তু এত বড় একটা ভূমিকম্প হয়েছে গত পরশু, যেটা ইতিহাসে আর হয় নাই এত বড় আকারে, এবং এত বেশি মানুষ মারা গিয়েছে। এই পর্যন্ত কেউ বলেছে 10, কেউ বলেছে 15,000, সরকারের পক্ষ থেকে হিসাব মাত্র 3,000 দেওয়া হয়েছে। কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি, এবং অনেকগুলো বিল্ডিং ফ্ল্যাট সহকারে একদম ধসে গেছে, একদম মাটির নিচে চলে গেছে। এই অবস্থায় যদি আমরা বলি 3,000, এটা ঠিক না, ইনসাফ না। হাজার হাজার মানুষ, এগুলো আস্তে আস্তে করে রিপোর্ট পরে বের হবে। তো যাক, কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এই ভূমিধ্বস কেন হলো, এই জলজালাগুলো কেন হচ্ছে, তার কারণ কি? তার কারণগুলো যদি আমরা আপনাদেরকে না বলি, এটা ইনসাফ হবে না। তো এই জন্য আমি আজকে শুরু করেছি সূরা আশ-শূরার 30 নম্বর আয়াত। কেমন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আর আরেকটা আয়াত আমাদের সূরা রুমের মধ্যে আমরা বোধহয় সবাই জানি, এটা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ওখানে আইদিল মুমিনিন বলা হয় নাই, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে সব জায়গায়। কেমন আল্লাহ তাআলা যখন আমাদের পাপ জাহির হয়ে যায়, ফাসাদ যখন বাহির হয়ে যায়, জাহির হয়ে যায়, প্রকাশ্যভাবে মানুষ করে, পাপকে পাপ মনে করে না, বরং পাপকে সে নিজে এটা ফুর্তি মনে করে। যাহার ফাসাদ হুল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই যখন হবে, এইভাবে করে মানুষ কামাই করবে, যেটা হালালকে হালাল মনে করবে না, হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে, এইভাবে করে যখন মানুষ মানে উশৃঙ্খল হয়ে যাবে, কোনো নিয়ম কানুন, আল্লাহর নিয়ম, দুনিয়ার নিয়ম কোনোটাই সে মানবে না, ওই সময় তার উপর এই জাতীয় ঘনঘটা, এই জাতীয় মুসিবত এবং ডিজাস্টারগুলো, দুর্যোগগুলো এসে হাজির হবে, অ্যাভয়েড করতে পারবে না। কেমন যাহার ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তো মানুষের কর্তৃত্ব হিসাবে, কেমন মানুষের তার নিজের হাতের কামাই হিসেবে এগুলা হয়, এবং এইসব বিপদাপদ এই জন্য আসে। এবার আমরা যাব আরেকটি আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যেখানে মা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার পারমিশন ছাড়া কোনো মুসিবত আসতে পারে না। মুসিবত সে নিজে আল্লাহর পারমিশন চায়, যে আল্লাহ অমুক এলাকায় এই অপরাধ হচ্ছে, অমুক আকামকাম হচ্ছে, আমি কি যাব? ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর পারমিশন নিয়ে মুসিবত কিন্তু রওনা দেয়, ছুটে, আল্লাহ যদি অ্যালাউ করেন। এই আয়াতটি সাক্ষী দিচ্ছে, তাইলে আল্লাহ তাআলা অ্যালাউ করেন যখন, তখন মুসিবত এসে ধাক্কা দেয়। আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, আল্লাহ যখন চান তখন শুধু বলেন হও, শুরু করো, অপারেশন শুরু করো, কেমন অপারেট, দ্যাটস ইট। এই কথাটা বললেই আল্লাহ আল্লাহ এটা ইন্টেনশন করলেই হয়ে যায়। তো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন হও, হয়ে যায়। আল্লাহ বলেন গো, বাস এসে যায়। তো আল্লাহর পক্ষ থেকে এইভাবে করে বিপদ আসে, আসলো, আচ্ছা এখন এটা দূর হওয়ার পথ কী বা আসে কেন, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের পাপের কারণে আসে এবং আল্লাহর পারমিশন নিয়ে আসে। যাবে কেমনি? আল্লাহ বলছেন ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ইয়াকিন রাখবে, ভরসা রাখবে, আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে এবং আল্লাহই এটাকে দূর করতে পারেন, এই ইয়াকিন যারা করবে ওদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর কথা হচ্ছে যে ইয়াহদি কলবাহ, ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। এই কথার বিশ্বাস যারা করবে যেটা আল্লাহ থেকে এসেছে এবং আল্লাহই একমাত্র এটাকে সারাইতে পারেন, আল্লাহ দূর করতে পারেন, এই ইয়াকিন রেখে যারা আল্লাহমুখী হবে, আল্লাহর কাছে ফিরে আসবে। কেমনে ফিরে আসবে? পাপ থেকে ফিরে আসবে, এইসব পাপ কাজ আর করবে না, অন্যায় করেছে তওবা করবে, অ্যাপোলজি দিবে সিনসিয়ারলি, তারা ইস্তেগফার করবে। যদি ইস্তেগফার করে ফিরে আসে আল্লাহর কাছে, তওবা করে কন্টিনিউয়াসলি, তাহলে আল্লাহ তাআলা এটাকে মাফ করে দিবেন। ওমান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, আল্লাহ তাআলা ওদেরকে ওদের কলবকে তিনি হেদায়েত করবেন, অর্থাৎ তিনি সুপথ দেখাবেন ওদেরকে যদি তারা ফিরে আসে। কেমন? যারা ফিরে আসে ওদেরকে আল্লাহ সুপথ দেখানোর অর্থ কী? যারা তওবাতুল্লাহ করবে, নিজের ভুল তারা বুঝতে পারবে, পাপ কাজ তারা ত্যাগ করবে এবং তারা ফিরে আসবে, আর যাবে না পাপ কাজে, লিপ্ত হবে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে পথ দেখাবেন। কী পথ দেখাবেন? অর্থাৎ যদি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি হয় তাহলে আল্লাহ তাকে শিফার পথ দেখাবেন। যদি তুমি এই পথে হাঁটো, হাঁটতে পরে এটা শিফা হয়ে যাবে, রোগ হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, বউ চলে গেছে অথবা স্বামী বেরোয় গেছে, এবার কত ধরনের বিপদ আছে না। ইন্ডিভিজুয়াল বিপদ যদি হয় তাহলে আল্লাহ তাআলা তাকে ভালো পথে এর সন্ধান দেন। আর যদি সে খারাপ পথে যায়, আল্লাহর দিকে আসে না, খারাপ পথে যায়, রোগ হয়েছে, তো আল্লাহর কাছে তওবাতুল্লাহ করবে এবং চিকিৎসা করাবে রোগটা দূর হওয়ার জন্য। আল্লাহর কাছে সোয়াল করবে, দোয়া করতে থাকবে যে আল্লাহ আমারে মাফ করে দাও, তওবা করলাম, ভুল করছি, আমার যত ভুল হয়েছে মাফ করে দাও, আর এই রোগটা তুমি সারাই নাও, তোমার কাছে আমি শিফা কামনা করছি। এটা হচ্ছে দোয়া, দোয়া দিয়ে শুরু করবে। ইদা আসাবাতু মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি সে পড়বে, এরপরে আল্লাহর কাছে অ্যাপোলজি দিবে, মাফি চাইবে, এরপরে কী করবেন আল্লাহ? আল্লাহ তার উপর থেকে এটা দূর করবার ব্যবস্থার জন্য তাকে তিনি পথ বাতলে দিবেন আল্লাহমুখী হইলে। আর যারা আল্লাহমুখী হয় না ওদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তান এখানে কাজ করে, জিন এখানে কাজ করে, শয়তান এবং জিন তারা কাজ করে। এক কাজ করো, এই রোগ হয়েছে, তাবিজ একটা লাগাও, বড় তাবিজ, একজন বড় শেখের থেকে নিয়ে আসো, খুব বড় একজন পীর, ও উনি তাবিজ দিলে হয়েছে। আরও কিছু এখানে শয়তান কিছু গোল লেপন করে, মোটামুটি একটু আপনাকে আমাকে কীভাবে করে বেড আইডিয়া দেওয়া যায়, মিসগাইড করা যায়। বলবে এই পীরের তাবিজ যদি লাগাও গলায়, একদম শেষ হয়ে গেছে। কেমন? আমাদের সিলেটে আছে যে শাহজালাল থেকে নাকি শাহ পরানো বেশি গরম, এই জন্য তারা বলে কি যে শাহ পরানোর পানি আনলে, ওখানে নাকি স্পেশাল পানি আছে, ওখান থেকে পানি পড়া আনলে পরে নাকি মানে খুব গরম গরম এটা শিফা হয়ে যায়। এই জাতীয় মানে শয়তান এগুলার দিকে মানুষকে লেবার করে। কেন জানেন? ইমান নষ্ট করা যায়। আর ইমান নষ্ট করে যদি ইয়াকিন করে কেউ যে হ্যাঁ এই পানি দিলে পরে শিফা হয়ে যাবে, তাইলে তার ইমান বিক্রি হয়ে গেল, সে মুশরিক হয়ে গেল। এই তাবিজ দিলেই কমে যাবে, এটা কনফার্ম যদি করে ফেলে কেউ, আর যদি কেউ বিশ্বাস করে তাইলে তার ইমান চলে গেল, সে মুশরিক হওয়া কনফার্ম হয়ে গেল। এভাবে করে বহুত শিরকের সাথে আমাদের জাতি কিন্তু জড়িত আছে। এই জন্য সূরা ইউসুফে আল্লাহ বলেছেন একটা কথা, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওহুম মুশরিকুন। অসংখ্য গণিত মানুষ মুমিন, কেমন অসংখ্য মুমিন, তারা আসলে লেবাসে, পোশাকে, নামাজে, কালামে মুমিন ঠিকই, কিন্তু আসলে তারা কাফের, মুশরিক হয়ে গেছে। ইল্লা ওহুম মুশরিকুন, তারা মুশরিক। কেন মুশরিক? একদিকে নামাজ পড়ে, রোজা রাখে, হালাল খায় ঠিকই, আরেকদিকে তাবিজের ব্যবসা করে অথবা নিজে তাবিজ ইউজ করে, অথবা নিজে এই পীরদের কাছে যায়, এই ইয়াকিন রেখে যায় যে গেলে পরে আমার এটা কমে যাবে, ওটা দূর হয়ে যাবে, আমার অমুকের সাথে বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে যাবে, আমার অমুক অমুক সমস্যা আছে, সমস্যা দূর হয়ে যাবে, এভাবে ইয়াকিন রেখে যে এইটাই আমার শিফার একমাত্র কারণ যে আমি অমুকের তাবিজ ইউজ করেছি, ওটা করেছি, অথবা কোনো দরগার মধ্যে গিয়ে সিন্নি দিল, গরু দিল, কোনো জানদার দিল, এই যে কাজগুলো করলো এগুলো হচ্ছে মানে খুব বেশি ঘৃণিত কাজ। এইসব কাজ করে সে মনে করে সে ইমানদার। আল্লাহ বলছেন হ্যাঁ তুমি ইমানদার ঠিক আছে, বাট তুমি মুশরিক ইমানদার। এই ইমানের অর্থ কী? এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কথা বললাম, এখন চলি যে জাতীয় পর্যায়ে আসে। আল্লাহ বলছেন আর একটা আয়াতের মধ্যে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওমা আসাবাকুম মা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ বলছেন যে ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, অর্থাৎ জমিনের মধ্যে জাতীয় পর্যায়ে, কেমন গ্রাম পর্যায়ে, এলাকা পর্যায়ে, জাতীয় পর্যায়ে অথবা আন্তর্জাতিক পর্যায়ে, ওলা ফিল 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 আরদি ওলা ফি আনফুসিকুম, এরপরে কোনো ব্যক্তিগত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুসিবত আসবে। তো আসলে পরে কী করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নীতি হচ্ছে যে আসবে, আসতে পরে তোমরা সতর্ক হও। হাজার হাজার মানুষ শেষ হয়ে গেল, কেমন বেবি গেল, মহিলা গেল, বাচ্চা গেল, বড় গেল, ছোটো গেল, সব ধরনের মানুষ গেল, বিদায় হয়ে গেল, অসংখ্য অগণিত ইমানদার বিদায় হয়ে গেছে। আমরা প্রথমে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা এইসব মুসিবতে পড়ে শেষ হয়ে গেছে ওদেরকে আল্লাহ মাফ করে দিন, এবং যারা মৌত হয়ে গেছে যেসব ভাই বোনদের মুসলিম ওদেরকে আল্লাহ জান্নাতে ফেরদাউসে মেহমান হিসেবে কবুল করুন, এবং দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে। যে কোনো ডিজাস্টারে পড়ে যদি কারো মত হয় তাইলে আশা করা যায় আল্লাহ এদেরকে শাহাদতের সম্মান দিবেন। কেমন এই আমরা দোয়া করলাম, কিন্তু আমরা এখান থেকে শিক্ষা নিলাম কি যারা বেঁচে আছি আমরা ওয়ার্ল্ড ওয়াইড যত অসংখ্য অগণিত মুসলমান আছে, আমাদের শিক্ষা হচ্ছে যে আসুন পাপের কারণে এগুলা হয়, কিন্তু কি পাপ করেছে তারা আমরা জানি না, আমরা যেগুলা প্রকাশ্যে পাচ্ছি সারা ওয়ার্ল্ড ওয়াইড যেসব পাপ হচ্ছে আজকালকে, জিনা করতে আগে কষ্ট করে যাওয়া লাগতো জিনার ঘরে, একটু কষ্ট মষ্ট করা লাগতো, পয়সা দেওয়া লাগতো অনেকগুলো, আজকালকে এখন আর এগুলো লাগে না, এখন মোবাইলের মধ্যে আছে, আছে না? সবাই আছে, ইমাম সাহেবরাও আমরা এগুলো জানি, কেমন আমরা মানে জেনে শুনে অজানার বান করলে হবে না। এজন্য জাতিকে সতর্ক করা প্রয়োজন যে আপনারা মোবাইল ইউজ করেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তাআলাকে ভয় করবেন। আল্লাহর ভয় না থাকলে পরে আপনি মোবাইলের মধ্যে কত গুনাহ আছে, কত গুনাহতে আপনি শরীক হইতে পারবেন যদি আপনি আল্লাহকে না ভয় করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় কোরআন হাকিমে তিনি বলেছেন তোমরা যখন কোনো হারামের সাথে ইনভলভ হও তখন তোমাদেরকে ওয়াচ করা হয়, তোমরা আমাকে দেখো না। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা আস্তে কথা বলো আর জোরে বলো, আমি আল্লাহ এগুলো জানি, কারণ আমার নাম হচ্ছে আলিমুম বিযাতিস সুদূর। তোমাদের অন্তরে কি ঘুরপাক খায়, কি নিয়ত করো, কি প্ল্যান করো, কি প্ল্যানিং করো, আই নো ইট। সুবহানাল্লাহ। আর বললেন যারা আমাকে না দেখে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, গায়ব মানে না দেখে, না দেখে যারা তাদের রবকে বিশ্বাস করবে, ইয়াকিন করবে, কেমন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, ওদের জন্য রয়েছে ক্ষমা, অবারিত ক্ষমা, উন্মুক্ত ক্ষমা, আর আজরে কাবীর রয়েছে। আজরে কাবীর মানে হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, বিশাল আজর আল্লাহ দিবেন। তাইলে আমরা আল্লাহকে যেন না দেখা, আল্লাহকে যেন ভয় করি, যে আল্লাহ, আল্লাহকে আমি দেখি না বটে, এই জন্য তিনি হচ্ছেন গায়েব, কিন্তু আমাকে আল্লাহ দেখেন, আমাকে আল্লাহ ওয়াচ করেন। আল্লাহু আকবার। হাদিস কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, হাদিসে জিবরিল, এখান থেকে কি শিখেছি আমরা যে আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তিনি তোমাকে দেখছেন, তিনি তোমাকে ওয়াচ করছেন, তিনি তোমাকে অবজার্ভ করছেন। তো আপনি আমি যখন মোবাইল হাতে নিয়ে একটা জিনিস আপনি হালাল দেখছেন, কিন্তু আপনি যদি হারামে চলে যান তা আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখছেন। শুধু তিনি দেখছেন না, বরং তিনি আপনাকে শুদ্ধা ভিডিও করতেছেন। কিয়ামতের দিন অস্বীকার করলে আল্লাহ আপনার ভিডিও দেখাই দিবে। এই যে পাপগুলো হচ্ছে সম্মানিত অডিয়েন্স, সম্মানিত ভাই এবং বোনেরা, আমার অনুরোধ হচ্ছে এই পাপগুলো থেকে আমরা কি ফিরে আসবো না? আমাদের কয়েকটা কাজ আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি, আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সবার কাছে অনুরোধ করব। এক নম্বর কাজ হচ্ছে যেসব ভাই বোন ইন্তেকাল করেছেন এই ডিজাস্টারে পড়ে, এদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি, আর দোয়া করি যেন এদেরকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেসব ভাই বোনরা তাদের ফ্যামিলি হারিয়ে তার ইনজুর্ড হয়ে যান নিয়ে তারা কাতরাচ্ছে বিভিন্ন হসপিটালে অথবা তার বাড়িতে অথবা যে অবস্থায় আছে, এই ভাই বোনদের জন্য চিকিৎসার প্রয়োজন নাই, চিকিৎসা প্রয়োজন। যারা আহাজারি করছে, খাবার নাই, শেষ হয়ে গেছে, ধনী ছিল, বিল্ডিংয়ে মালিক ছিল, শানদার ছিল, এখন পথে পড়ে গেছে, একদম ফকির মিসকিন থেকে আরও খারাপ হয়ে গেছে, এদেরকে আমরা সাহায্য করব না, এদেরকে আমরা অর্থ দিয়ে কড়ি দিয়ে যেন সাহায্য করি, এখান থেকে যেন অর্থ পাঠাই। বিভিন্ন সংস্থা আমার সাথে সোচ্চার হয়েছে, সবাই ঝাঁপ দিয়ে পড়েছে, আমরাও যেন আমাদের মালদন যেটা আল্লাহ দিয়েছি এটা নিয়ে যেন আমরা ঝাঁপ দিয়ে পড়ি, সবাইকে দেই। আপনি কয়েকটা সংস্থার নাম আপনার জানা আছে, আপনার দান করতে থাকেন কন্টিনিউয়াসলি, আমরা যেন দান করি। দুই, তিন নম্বর হচ্ছে যে আমরা আমাদের জন্য তওবা করব, যত পাপে যে আছি ব্যক্তিগত সামাজিকভাবে হোক, যেভাবেই হোক, যত ধরনের হারাম কাজে লিপ্ত আছে হারামগুলো ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমি, প্লিজ। এই দেশে যারা আমরা বাস করছি ইংল্যান্ডের মধ্যে, প্রথম হারাম হচ্ছে যে জিনার মতো হারাম কাজে অনেকেই আছেন, এজন্য আমি অনুরোধ করছি করজোড়ে, প্লিজ আল্লাহ আস্তে আমরা যেন এই জাতীয় হারাম বাদ দিই। নাম্বার টু হচ্ছে অন্যের হক নিয়ে আমরা তামাশা করছি, অন্যের হক আমরা খাচ্ছি, এতিমের হক খাচ্ছি। ও ভাই, এতিমের হক পরের হক যে আপনি খাচ্ছেন, আপনি জানেননি কী করছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কোরআনে হাকিমের মাঝে যে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা এতিমের সম্পদটা জুলুম করে খাচ্ছে, অন্যায়ভাবে খাচ্ছে, কেমন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা এতিমের মাল খাচ্ছে না, ওরা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে। মরা বাকি, আপনার মৌত কেবলমাত্র বাকি, আপনার মরা বাকি, আর না হয় আপনি জাহান্নামী হয়ে আছেন। আপনি যা হাঁটাহাঁটি করছেন, খাওয়া দাওয়া করছেন, সুস্থ আছেন, আপনি জাহান্নামে অলরেডি আছেন, শুধু আপনার মৌতটা বাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, মরার সাথে সাথেই ও সায়াসলা সিন বলতেছে এখানে হরফে সিন, যে তোমার মরাটা বাকি, তুমি মরে দেখো, মরার সাথে সাথে তোমাকে জাহান্নামের সাথে আল্লাহ কানেক্ট করে দেবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে অন্যের মাল যে আমরা বুক করছি, এতিমের মাল কাটছি, সাবধান, নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে আমরা জিনার মধ্যে কতভাবে লিপ্ত আছে কত লোক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশেষ করে মোবাইলের জিনার মধ্যে, এটাকে আমরা বাদ দেবো না, আল্লাহকে ভয় করবো না। এই জন্য আমি অনুরোধ করতে চাইব, আমাদের শুধু ইয়াং না, শুধু ইয়ুথদেরকে দোষ দিয়ে লাভ নাই, আজকাল কি ইয়ুথ থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই কিন্তু সমানভাবে সমান তালে এই মোবাইলের জিনার মধ্যে অনেকেই লিপ্ত আছেন। আমি সবাইকে ইয়ে করবো না, ব্লেম করবো না, অনেকেই কিন্তু লিপ্ত আছেন। এই অনেকের কাছে আপনার একজন মুসলমান ভাই হিসাবে আমি আপনার কাছে এই দাবি রাখতে পারি, এই আবেদন রাখতে পারি, এই হক আমার আছে আপনাদের উপর, আর আপনাদেরও হক আছে আমার উপর, যেন আমি আপনাদেরকে সতর্ক করি, বলি ইন্নামা আনতা মুনযির। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করে তাকে জিম্মাদারি দিয়েছেন যে ও নবী, আপনি হচ্ছেন সতর্ককারী, আপনি আপনার সতর্কতার কাজ করে যান। আমরা ও নবীর উম্মত হিসেবে, দায়ী হিসেবে আপনাদের কাছে আমরা বলছি, প্লিজ আসুন আমরা যেন সব হারাম আমরা বর্জন করি। চার নম্বর হারাম হচ্ছে আমরা যে হারামের মধ্যে এখানে অনেকেই লিপ্ত আছেন, সেটা হচ্ছে গড় বাড়ি কিনেছেন ইন্টারেস্ট দিয়ে, কেমন ব্যাংক থেকে হারাম পয়সা নিয়ে আপনি গড় বাড়ি কিনেছেন, আপনি সাবধান থাকবেন, আপনি সাবধান থাকবেন, আপনি পাকড়াও হয়ে যাবেন। কারণ হচ্ছে যে আপনি ইন্টারেস্ট নিয়েছেন, আপনার কত অজুহাত আছে, কত ব্যাখ্যা আছে, হয়তো আপনার কাছে কোনো ফতোয়াও হয়তো আছে, আপনি খুব শান্তিতে বাস করছেন, গড় কিনেছেন সুদ দিয়ে, না? আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও তাহলে যা করছো করছো, এখন তওবা করো, বাদ দাও ওগুলো সব, হ্যাঁ। আর যদি তুমি বাদ না দেও, তাহলে কি বলছেন, فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদ, যুদ্ধ করার জন্য এখন থেকে রেডি হয়ে যাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনার সাথে এই দুনিয়ায় জিহাদ করার জন্য আসবেন না, আসবেন এক জায়গায়, ওখানে গেলে খেলা খেলা হবে। এই কয়েকটি অপরাধের কথা সামনে রেখে অনুরোধ করছি আবারও, আসুন আমরা আল্লাহর কাছে বিনয় চিত্তে মাফি চাই, ক্ষমা চাই, তওবা করি, প্লিজ আমরা সবাই তওবা করি। আর না হয় এইসব পাপ আমাদের অহরহ হচ্ছে, কেমন অহরহ হচ্ছে, জাতীয় সম্পদ, সরকারের সম্পদ, বেনিফিটের পয়সা, এগুলা খেয়ে না খাচ্ছেন বলেন অন্যায়ভাবে অনেক জায়গায় অনেকগুলো ফ্যামিলিতে এগুলো হয়ে যাচ্ছে যার ফলে শান্তির জায়গা অশান্তি হয়ে যাচ্ছে আসুন আমরা সবাই তওবা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তওবার দরজা খোলা আছে এইজন্য সবাইকে অ্যাপিল করছি আসুন আমরা রাতে তওবা করি দিনে করি আল্লাহর কাছে মাফি চাই আল্লাহ রাব্বুল আলামিনের নামে গফফার সাত্তার তিনি আমাদের মাফ করে দিবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু